প্রথমেই আপনাকে অভিনন্দন প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনার কি মনে হয় প্রাইমারি বোর্ড যেভাবে টাকা মেরেছে তাতে তার নাম প্রাইমারি না হয়ে সব সময় মারি হলে কেমন হতো টাকা মেরেছে এর কি কোনো প্রমাণ রয়েছে বিষয়টি এখন বিচারাধীন তাই এ বিষয়ে নো কমেন্টস আপনি বলছেন দুর্নীতি হয়নি স্বয়ং শিক্ষামন্ত্রী জেলের হলুদ ভাত খাচ্ছেন সেখানে কোনো দুর্নীতি হয়নি বিষয়টি বিচারাধীন তাই নো কমেন্ট আচ্ছা যারা প্রাইমারিতে নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাদের ব্যাপারে আপনার কি মতামত মতামতের আবার কি আছে তারা চাইছে ইন্টারভিউ না দিয়ে তাদের নিয়োগ করতে যেটা কোনোদিনও সম্ভব নয় আর টাকা নিয়ে যাদের নিয়োগ হয়েছে তাদের ব্যাপারে কি বলবেন টাকা নিয়ে কোনো নিয়োগ হয়নি যোগ্যতার ভিত্তিতেই হয়েছে প্রাইমারিতে যোগ্যতার ভিত্তিতে কি আদৌ চাকরি হয়েছে আলবাত হয়েছে আপনার লজ্জা করছে না এটা বলতে লজ্জা কেন করবে সম্মানিত মুখ্যমন্ত্রী তার সদাশয় সম্মতিতে ষোলো নতুন পদ তৈরি হয় তো আপনারা কি করতে রয়েছেন মানে যদি মুখ্যমন্ত্রী সব করেন সেক্ষেত্রে আপনাদের মাইনে দিয়ে রাখার কি দরকার আছে আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করি মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথেই হাঁটি হ্যাঁ বুঝেছি শুধুমাত্র চুরিটাই নিজের ইচ্ছাতে করেছিল না না কিছু না আচ্ছা এগারোই ডিসেম্বর পরীক্ষা নেবেন তার নোটিফিকেশন বের হয়েছে কিন্তু প্রতিদিন নতুন নতুন করে নোটিফিকেশন বের হচ্ছে কেন আসলে আমরা চাই সবাই সুযোগ পাক কেউ যেন বাদ না যায় সবাই নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি পাক কিন্তু প্রতিদিন যেভাবে নোটিফিকেশন বের হচ্ছে তাতে মনে হয় খুব শীঘ্রই জব কার্ড হোল্ডাররা মারিতে আবেদন করতে পারবেন বাহ আপনি প্রস্তাবটা তো খারাপ দেননি বিষয়টি ভেবে দেখব